আমার আজকের রেসিপি কোজাগরি লক্ষ্মী পুজো স্পেশাল মুরগি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আমার আজকের রেসিপি খয়ের মুরগি। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কোজাগরি লক্ষ্মী পুজোতে এই মুরগি কিন্তু প্রায় সব বাড়িতেই বানানো হয়, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। মুরগি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 250 গ্রাম নিয়েছি খই। খইগুলোকে প্রথমে ভালো মতন ঝেড়ে পরিষ্কার করে নেব। খই কিন্তু অনেক ধান থাকে, সেই ধানগুলোকে বেছে বের করে নিতে হবে। আর নিয়েছি 500 গ্রাম গুড়। প্রথমে আমি খইগুলো ভালো মতন ঝেড়ে বেছে ফিরে আসছি। খই বাছার আগে যেই কাজটা আগে করতে হবে সেটা হলো, আমি একটা বাটিতে কিছুটা জল নিয়েছি, জলের মধ্যে গুড়টাকে একটু ভিজিয়ে রেখে দেব, যাতে গুড়টা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পুরো গুড়টাই আমি এতে দিয়ে দিলাম। দিয়ে আমি 10 থেকে 15 মিনিট গুড়কে ভিজিয়ে রেখে দেব। গুড় ভিজিয়ে রেখে অপরদিকে আমি পুরো খইগুলোকেও বেছে নিলাম, ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। খই কিন্তু বেশ অনেক ধান থাকে, সব ধানগুলোকে বেছে নিতে হবে। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই আমি এতে বসিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভিজিয়ে রাখা গুড়টা এতে দিয়ে দিচ্ছি। দিয়ে গুড়টাকে আমি ভালো মতন একটু নেড়ে চেড়ে ভেঙে নেব, ভেঙে গুড়টার পাক দিয়ে নেব। খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে আমি পুরো গুড়টাকেই ভেঙে নিলাম, দেখুন। দিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে গুড়কে একটু পাক দিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। গুড়টা জাল দিয়ে দেখুন গুড়ের সাইডে কিছুটা ফেনা ভেসে উঠেছে, সেই ফেনাটাকে আমি তুলে ফেলে দেব। এইভাবে একটা খুন্তি দিয়ে আমি পুরো ফেনাটাকেই তুলে বাদ দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে নিলাম। গুড়টা কিন্তু প্রায় আমার হয়ে এসছে, এখন একটু বারবার নেড়ে চেড়ে খেয়াল রাখতে হবে যাতে বেশি জাল না হয়ে যায়, তাহলে কিন্তু গুড়টা চিটচিটে হয়ে যাবে। এইভাবে আমি একটু নেড়ে চেড়ে গুড়টাকে চেক করে নেব। পাকটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে, দেখুন উপর থেকে ফেনা ভেসে উঠেছে। এখন আমি এতে অল্প অল্প করে খই দেব আর গুড়ের সাথে মিশিয়ে নেব। পুরো খইটা হয়তো আমার এই কড়াইতে হবে না, আমি এটা আলাদা একটা পাত্রে ট্রান্সফার করে নেব। এইভাবে খই দিয়ে বারবার করে আমি খইটাকে গুড়ের সাথে মিশিয়ে নেব। এইভাবে গুড়ের মধ্যে খই দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার আজকের রেসিপি মুরগি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন আমার মুরগি কিন্তু একদম রেডি, এটা কিন্তু শুধু মুখে খেতে অসাধারণ লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।